নদীর চরে আটকে শুক্রবার সুন্দরবনের একটি ট্যুরিস্ট লঞ্চ ডুবে গিয়েছে। ডুবোচরে আটকে লঞ্চ ডুবির সময় 30 জন যাত্রী নিরাপদে লঞ্চ থেকে চরের মাটিতে নেমে পড়েন। এতে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। সুন্দরবনের পশুর নদীতে নাব্যতা কমে যাওয়ায় নদীতে জেগে উঠেছে অনেক ডুবোচর। ডুবোচরে আটকে প্রায়ই এমন ঘটনা ঘটেছে বলে আমাদের প্রতিনিধি হেদায়েত হোসেন জানান। তাই সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন ট্যুর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবনের যোগ্য সাধারণ সম্পাদক মাজহারুল হক কোচি।